हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। सो आज एक विषय नहीं कथा बोलबो। सालटा छिलो 2017-23 जून, एक संगे किन्तु दुटो छवि रिलीज करेछिलो एबं तादेर मध्ये किन्तु क्लैश होयेछिलो ओई बछर ईदे। सो एकटा होच्छे देवदार चैम्प एबं ओटा किन्तु रिलीज होयेछिलो देवदार प्रोडक्शन हाउस थेके एबं तार संगे संगे किन्तु जीतेर बस टू। সো দুটো ছবি কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ছবি। তার কারণটা হচ্ছে আমাদের দেবদার চ্যাম্প কিন্তু একটা স্পোর্টস ড্রামা ছিল এবং তার সঙ্গে সঙ্গে পুরোপুরি ভরপুর কমার্শিয়াল এলিমেন্ট ছিল। সো যেখানে হচ্ছে দাঁড়িয়ে বাংলাতে এই স্পোর্টস জনরাটাকে কিন্তু খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়নি, সেই জায়গায় কিন্তু দেবদা প্রথমবার অ্যাটেম্প্ট নিয়েছিলেন এবং বক্সিং এর উপর বেস করে কিন্তু এই সিনেমাটাকে তৈরি করা হয়েছিল। চ্যাম্প কিন্তু একটা দুর্দান্ত সাকসেসফুল মুভি ছিল এবং তার সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তী অ্যাজ ডাইরেক্টর ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে যে মুভিটার সঙ্গে ক্ল্যাশ হয়েছিল সেটা হচ্ছে জিদার বস টু। বস টু কিন্তু জাস্ট মারাত্মক ভাবে একটা সাকসেসফুল মুভি ছিল ওই সময়। যদিও দেব ভার্সেস জিদ একটা ক্ল্যাশ হয়েছিল ওই সময়, মানে প্রায়শই প্রায় প্রতি বছর বলতে গেলে ক্ল্যাশ হতো এবং এই ক্ল্যাশটা কিন্তু মারাত্মক ছিল, কারণ বস টু ভার্সেস চ্যাম্প একটা দুর্দান্ত ক্ল্যাশ হয়েছিল এবং সেখানে কিন্তু দুটো ছবি ভালো পারফর্ম করেছিল। আমি যদি একটু ঘেঁটে দেখি বস টু এর প্রায় আইএমডিবি রেটিং হচ্ছে 4.9 এবং সেই জায়গায় কিন্তু চ্যাম্পের আইএমডিবি রেটিং হচ্ছে 6.5। যে জায়গায় বস টু বিজনেস করেছিল প্রায় 10.5 crores, সেখানে কিন্তু দেবদার চ্যাম্প বিজনেস করেছিল প্রায় 8.9 crores। এবং এখানে আমি বলবো দুটো ছবির মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট জাস্ট ভরপুর ছিল এবং দুটো ছবি একটা কমার্শিয়াল ছবি এবং সেখানে আমি বলবো দুটো ছবি প্রায় সেম অ্যামাউন্টের বক্স অফিস কালেকশন করেছিল এবং একটা তো আমি বললাম হচ্ছে 8.9 crores হচ্ছে চ্যাম এবং সেখানে হচ্ছে 10.5 crores হচ্ছে বস টু, জিতার বস টু। এবং এখানে কিন্তু জিত এবং দেব দুজনেই কিন্তু ভালো রকম করে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং বিশেষ করে আমি বলবো দেব কিন্তু তার লুকে বলি তার অ্যাটিটিউডে বলি একটা দারুণভাবে এক্সপেরিমেন্ট করেছিলেন এবং এটা কিন্তু জাস্ট বাংলা সিনেমার জন্য খুবই ভালো ছিল তখনকার দিনে। এবং আমি থার্ড পয়েন্ট বলবো, আমি ফার্স্টে কিন্তু বলেছি যে বাংলাতে স্পোর্টস ড্রামা এই জনরাটাকে কিন্তু এক্সপ্লোর করা হয়নি এবং বিশেষ করে বক্সিং এর উপরে। এবং দেবদা কিন্তু জাস্ট ফার্স্ট একটা অ্যাটেম্প্ট করেছিল ওই সময় এবং সেই অ্যাটেম্পটা কিন্তু জাস্ট ক্লিক করে যায়। এবং আমি তো বলবো নন্দনে আমি কিন্তু পরপর দুবার দেখতে গেছিলাম চ্যাম্প এবং তারপর তো বস টু তো কয়েকবার দেখেছিও। তো সেই জায়গায় দুটো সিনেমা কিন্তু ওই সময় বাংলা সিনেমার ইতিহাসে বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বিগেস্ট ক্ল্যাশ ছিল এবং সেই সঙ্গে সঙ্গে দেব ভার্সেস জিত এবং জিত ভার্সেস দেব এই যে একটা ক্ল্যাশ হয়ে আসছে সেই ক্ল্যাশটা কিন্তু ওই সময় দাঁড়িয়ে একটা মারাত্মকভাবে এফেক্ট ফেলেছিল বক্স অফিসে। সো তোমাদের দুটো সিনেমা কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।